হ্যাঁ হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর একটা রুমকে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আছে গ্যাংটকে, আর আছে আমার হোটেলে, এই আমার রুম। আর আমি এবার এই এসে উঠেছি কিন্তু হোটেল ডিমাজিংয়ে। আর এই হোটেলে নেওয়ার আমার মেন উদ্দেশ্যই হচ্ছে একটাই কারণ, সেটা তোমার দেখাই, এই যে ভিউটার জন্য। এই ভিউটার জন্যই কিন্তু আমার এই হোটেলটা নেওয়া। তো এখন তোমরা বলতে পারো যখন ভিউ কোথায়, ভিউ এখন নেই, এখন মেঘলা হয়ে আছে বলে। কিন্তু এই সাইড থেকে কিন্তু এখানটা খুব সুন্দর একটা পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায়। ওই সাইডেও পাহাড়ের ভিউ, এই সাইডে পাহাড়ের ভিউ। আর ঠিক এই কারণের জন্যই কিন্তু আমার এই হোটেলটা নেওয়া। তো তাহলে চলো তোমার সাথে শেয়ার করি যে আমার রুমটা দেখাই তোমাদেরকে, আর এছাড়া আরও কী কী রুম যদি ফাঁকা থেকে থাকে সেই রুমগুলো তোমার সাথে শেয়ার করি ভিউতে। চলো ভিউটা শুরু করি। হোটেল ডিমাজিংয়ে আসলে তোমরা পেয়ে যাচ্ছ কয়েকটি সুবিধা। তার মধ্যে অন্যতম হচ্ছে সারাদিনে একবার হোটেল থেকে এমজি মার্কেট অবধি পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি। এছাড়া পাচ্ছ ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা, সাথে রয়েছে বাঙালি খাবার, ঘরোয়া বাঙালি। আর ঠিক এই কারণেই আমি কিন্তু এই হোটেলেই বারবার আসি, তো তোমরাও কিন্তু চলে আসতে পারো। যোগাযোগ নাম্বার নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। তো এই হচ্ছে আমার একটা সিম্পল রুম। এখানে একটা বড় বেড আছে, যেখানে দুজন থাকতে পারবে, একটা বাচ্চা নিয়ে থাকতে পারবে। এই একটা কাভার আছে, এখানে কিন্তু এই কম্বলটা ছিল, আমি কম্বলটা বাইরে রেখেছি সাজিয়ে গুছিয়ে, বেশ এখানে কম্বলটা ছিল। এই একটা জায়গা আছে, আর টিভি আছে, মাঝে মধ্যে তোমরা দেখতে পারো, আমি তো দরকারি পড়ে না কোনোদিন আজ মতো। আর এখানে একটা আয়না আছে, এই আর এই ভিউ। আমি যখন লাস্টবার এসেছিলাম দেখার জন্য রুমটা, তখন কিন্তু এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো, কারণ তখন দিনে আলো ছিল আর সূর্য ছিল বলে দেখতে খুব ভালো ছিল, তো তার জন্য নিয়েছিলাম। তো ঠিক আছে, এখনও আছি, এখনও তো যদি ভালো ভিউ পাই সেটা তোমার সাথে শেয়ার করবো। আর যদি ওয়াশরুম বলি, এই হচ্ছে ওয়াশরুম, তারপর গিজার আছে, গিজারটা কিন্তু ওয়ার্ক করছে, মানে গরম জল পেরাচ্ছে। এই হচ্ছে ওয়াশরুম। তো এই হলো আমার রুম। নিচে ফোন নাম্বার দিয়ে রাখলাম হোটেল ডিমাজিংয়ের। আর এখানে থাকা আরও একটা রিজন বলতে পারো, একদম কিন্তু ঘরোয়া বাঙালি খাবার পাওয়া যায়। এই হোটেলের ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, তো তোমাদের দরকার পড়লে কিন্তু এখানে ফোন করে তার সাথে কন্ট্যাক্ট করে কথা বলে দেবো। জাস্ট কিন্তু ব্রেকফাস্ট করলাম, এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্তটাই রয়েছে। আর এসে দেখছি গেস্টরা সব বেড়ানোর জন্য রেডি হয়ে গেছে, কারণ এরা কিন্তু এখানে ছিল দুদিন থেকে, কিন্তু এবার এখান থেকে এরা শিলিগুড়ি ব্যাক করবেন, তারপর নিজের গন্তব্যে যাবেন। তো চলো তোমাদের বেশ কিছু গেস্টদের রিভিউ তো জানিয়ে দিই, যে তারা কেমন জানলো, তাহলে সে বুঝে কিন্তু তোমরা এখানে এসে থাকতে পারবে। তো ওই দাদাকে পেয়ে গেছি। দাদা কদিন আসো এখানে? 3 দিন আছি দাদা। আচ্ছা, কেমন ঘুরলেন তাহলে? দারুণ ঘুরলাম, খুব এনজয় করলাম, বরফের মধ্যে গেছিলাম। বাহ, বরফ দেখলাম। আচ্ছা, আমাদের কপালেও ছিল, যাক ওটাই ব্যাপার। আর ফ্যামিলি নিয়ে এসেছেন তো? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে। তো কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি আসানসোল থেকে। আচ্ছা, তো আপনি হোটেলটা কেমন লাগলো? আর কি দারুণ, হোটেলের খাওয়া দাওয়া থেকে শুরু করে পরিষেবা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা সকলে খুব আনন্দিত এবং গর্বিত। মানে খাওয়া দাওয়া কেমন ছিল? মানে বাঙালি, তো আমি শুনেছি, মানে আমি নিজেও তো আগে এসেছি, বাঙালি খাবার শুনেছি, তো আপনি আপনার মুখ থেকে। একদম মোস্ট বাঙালি খাবার, একদম ভাত ডাল তরকারি সবজি মাছ, খুব ভালো খেয়েছি। ভালো, খুব ভালো। আপনি সেফলি বাড়ি ফিরুন, আবার আসবেন। একদম একদম। আর এখানে অনেক ম্যাডামরা আছেন, কিন্তু সবাই ফ্যামিলি এসছে এখানে, তো ম্যাডামদের থেকে একটু জেনে নেবো কেমন লাগলো আপনাদের। খুব ভালো লাগলো। আপনারা কি সেই আসানসোল থেকে এসেছেন নাকি? হ্যাঁ, আমরা আসানসোল থেকে এসেছি। কদিন ছিলেন এখানে? আমরা 3 দিন ছিলাম। যাক, মানে কোথায় কোথায় ঘুরলেন তাহলে? আমরা অনেক জায়গাটাই ঘুরলাম, লাচুং পাহাড় বা মন্দির সব জায়গায় ঘুরেছি। আচ্ছা, খুব ভালো লেগেছে, বিশেষ করে দাদার হোটেল, দাদার খাওয়া দাওয়া সবকিছু মিলে খুব সুন্দর। রুমের সার্ভিস কেমন ছিল? খুব ভালো সার্ভিস ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। দাদা আপনি একটু বলুন কেমন লাগলো আপনার? ঠিক আছে, মানে যদি কিছু সাজেশন থাকে দিতে পারেন। সাজেশন, আপনারা যদি আসেন তো এই হোটেলে হোল্ড করবেন, যে সার্ভিসটা খুব ভালো এবং ডিসিপ্লিনটা মেনটেন করা সবথেকে বড় ব্যাপার। এই ডিসিপ্লিন মেনটেন করাটাই হচ্ছে সবথেকে বড় কাজ। একদম, নিশ্চয়ই। এখন তো হোটেল অনেকই আছে, কিন্তু আর এই হোটেলে ভালো সার্ভিস দিচ্ছে ওটাই ব্যাপার। ম্যাক্সিমাম জায়গা চিটিংবাজি হয় কিন্তু এইসব হোটেলে এই জিনিসটা আপনারা পাবেন না, শিওর। একদম, থ্যাংক ইউ। তো সবথেকে বড় ব্যাপার, বাঙালিদের সবকিছু এখানে পাওয়া যায়, খাবার দাবার থেকে শুরু করে সবকিছু। একদম একদম। আর এই দাদাও বাঙালি, যে কারণে আমাদের ভাষা টাষার জন্য কোনো প্রবলেম হয়নি। যাক ভালো। তোমাদের কেমন লাগলো? খুব ভালো। তার ঘোরাফেরা কেমন হলো? খাকা দাও তো ঠিক আছে। দারুণ, জাম দারুণ। নাতলা বাসাও গেছিলে শুনলাম। হ্যাঁ, কাপল এসেছে, নতুন কাপল এসেছে। আচ্ছা, কোথায় কাপল কোথায়? ও আচ্ছা, বেস্ট উইশেস তোমাদের জন্য। একদম একদম, থ্যাংক ইউ। তো আমি আছি 402, এটা তোমার দেখালাম। আর এই পাশে কিন্তু আছে 401। তো রুমটা খুললে কিন্তু সেমভাবে আমার ঘরে যেমন আছে একটা বড় বেড আছে, এখানে দুজন বড় একজন বাচ্চা থাকতে পারবে। এই একটা টিভি, যেটা আমার কোনো দরকার পড়ে না, তোমার চাইলে দেখতে পারো। আর এখানে কাভার আছে যদি কিছু রাখা থাকে। আমার ঘরে যখন তোমার দেখালাম একটা কম্বল রাখা ছিল, কম্বলটা আমি বেটে রেখেছি। আর এই ঘরে এই জিনিসগুলো আমার খুব সুন্দর লাগছে, মানে অ্যাট্রাক্ট করার জন্য খুব ভালো লাগছে। আমার ঘরে যেমন দেখালাম তোমাদের শিবের একটা করা আছে, ওটা কিন্তু দারুণ লাগলো। আর এ পাশে কিন্তু জানলা থেকে কিন্তু বাইরে ভিউটা দেখতে পাবে। ওই তোমাদের যেমন বলছিলাম ওই সাইডটা কিন্তু পাহাড়টা কিন্তু যদি আলো থাকতো, মানে মেঘলা না থাকতো, আলো খুব ভালো লাগছে কিন্তু পাশ থেকে। এপাশেও পাহাড় এপাশেও পাহাড়, ভিউটা খুব সুন্দর। আর রোড সাইড ভিউ পেয়ে যাবে এখান থেকে, তোমাদের গাড়ি এখানে চলে আসবে। আর ভাড়া কথা যদি বলি, ভাড়া কথা দেখো সিজন অফ সিজনে তো ভ্যারি করে, তো আমি ভাড়া বলেই আর তোমাদের বিব্রত করতে চাইছি না। ফোন নাম্বার দিয়ে রাখলাম, তার সাথে কথা বলে নিও। আর ওয়াশরুম তোমাদের একবার দেখিয়ে দিই। আর এই হলো ওয়াশরুম, দেখো গিজার তোমার দরকার পড়লে করতে পারো, গিজার আছে এই ওয়াশরুমের অবস্থা। আচ্ছা, এরপর তোমার দেখাচ্ছি 403 নম্বর রুম। এই রুমের ভেতরে ঢুকলে সেমভাবে বড় একটা বেড আছে, যেখানে ওই দুজন বড় একজন বাচ্চা থাকতে পারবে। আর এই টিভি, যেমন প্রত্যেকটা ঘরে টিভি রয়েছে, এই আয়নাটা আয়নাটা কিন্তু মহিলারা থাকলে আয়নাটা খুব সুবিধা কাজে লাগবে। এটা কিছু রাখার জায়গা থাকতে রাখতে পারো। আর সামনে কিন্তু সেমভাবে ওয়াশরুম আছে, অন্যান্য জায়গায় যেমন দেখাচ্ছিলাম আমাদের। আর প্রত্যেকটা রুমেই কিন্তু গিজারও রয়েছে। আচ্ছা, এরপর তোমার দেখাচ্ছি আর একটা রুম, 404 নম্বর। এই যে ঢুকলাম, ঢুকে সেমভাবেই বড় একটা খাট আছে, দুজন বড় একজন বাচ্চা থাকার জন্য। এটা কিন্তু বেশ বড়, ঠিক আছে, বড় আছে। এখানে কম্বল টম্বল বা তোমাদের লাগেজ রাখা থাকলে এখানে রাখতে পারো, ঘরটা একদম বুঝ হবে না। আর এই হচ্ছে রুম, প্রত্যেকটা রুমে যেমন আছে টিভিও রয়েছে, এখানে এই একটা আয়না। আর এই ওয়াশরুম, এই ওয়াশরুম কিন্তু সেমভাবে গিজার রয়েছে। আচ্ছা, একটা গুড নিউজ আছে তোমাদের জন্য। দাদার সাথে কথা বলে, মানে দাদা যে ওনার যিনি, তার সাথে কথা বলে আমি একটা করতে পেরেছি তোমার জন্য, ডিসকাউন্টের স্পেশাল ডিসকাউন্ট অফার করতে পেরেছি। সেটা যে তোমার যারা আমার নাম, আমার চ্যানেলের নাম করে আসবে, তারা কিন্তু তাদের জন্য একটা আলাদা ডিসকাউন্ট রয়েছে। তো তোমরা যারা আমার সাবস্ক্রাইব হয়ে আসবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সেটা এখানে এসে দাদাকে দেখালে কিন্তু তোমাদের জন্য একটা আলাদা ডিসকাউন্ট থাকছে। আর তাছাড়া ফোন নাম্বার আমি নিচে দিয়ে রাখলাম, তার সাথে কথা বলে কন্ট্যাক্ট করে নিও। আর নিচে যাচ্ছে এবারে, আর এই বৌদ্ধ মূর্তিটা কিন্তু খুব সুন্দর লাগে, দেখো দারুণ লাগছে কিন্তু। তো চলো এবারে দেখাচ্ছি তোমাদের 301 নম্বর রুম। আর এই 301 নম্বর রুমে ঢুকলে কিন্তু সেমভাবে বড় একটা খাট রয়েছে, ওই দু তিনজন আমরা দেখতে পাচ্ছি, চারজনও থাকতে পারবে। তার সাথে কথা বলে নেবে কেমন থাকবে না থাকবে। আর এই টিভি যেমন প্রত্যেকটা রুমে রয়েছে। আর এই একটা কাভার রয়েছে, যদি কিছু জামা কাপড় রাখা হয় বা কিছু রাখার থাকে। এই হলো আমি। আর এখান থেকে কিন্তু রোড সাইড ভিউ পাচ্ছ, আর এখান থেকে কিন্তু পাহাড়টা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, আর ভিউটা কিন্তু দারুণ। আচ্ছা, এবার দেখাচ্ছি পাশের রুমটাই। এই রুমটা তোমাদের দেখালাম, এবার দেখাচ্ছি 302 নম্বর রুম। রুমে ঢুকলে কিন্তু আমার রুমটার মতনই, আমি যেমন ওপর রুমটা আছে তেমনই কিন্তু বড় খাট। এই মোটামুটি তো দেখতে পাচ্ছি যা চারজন থাকার মতো, দাদার সাথে কথা মনে হবে তিনজনই কিন্তু থাকার কথা। আর দেখো এখানে কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু এরকম এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে, মানে খুব সুন্দর লাগছে। আর এই একটা আয়না রয়েছে, আর প্রত্যেকটা রুমে যেমন রয়েছে কিছু রাখার জন্য টিভি আর রয়েছে। আর এই সাইডটা কিন্তু সেই ভিউ, তোমরা বাইরের ভিউটা পেয়ে যাবে, সেমভাবে বাইরের ভিউ। আর নিচে হচ্ছে রোড সাইড। আচ্ছা, ওনাদের কিন্তু 5টা ভিউ রুম, 5টা নন ভিউ রুম আছে। তো তোমরা যখন ফোন করে বুকিং করবে তখন মেনশন করে দেবে যে তোমাদের কী রুম লাগবে, অ্যাভেলেবেল অনুযায়ী তোমাদের সেই রুম প্রোভাইড করে দেবে। আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমরা যারা ধরো বা গাড়ি করে আসবে, তোমরা যদি আমি ধরে নিচ্ছি তোমরা 4জন বা 6জন আসছো, গাড়ি ভাড়া করে আসছো, মানে পুরো গাড়িটা রিজার্ভ করে আসার চেষ্টা করবে। তাহলে কী হবে, রিজার্ভ করে আসলে কিন্তু এত হোটেলের সামনে কিন্তু তোমাদের গাড়ি চলে আসবে, এটা খুব ভালো একটা ভালো জিনিস। আর যদি ধরো এই ভেঙে আসলে তাহলে দেওয়ালি বাস স্ট্যান্ডে আসবে, ওখান থেকে আবার অনেকটা দূর কিন্তু এই জায়গাটা। তো সেক্ষেত্রে কিন্তু সেটা নয়, বা তোমার যদি আমি যেটা তোমাদের বললাম যে সারাদিনে একবার দিয়ে আসা নিয়ে আসা, সেটা কিন্তু এমজি মার্কেট থেকে, সেগুলো দেওয়ালি বাস স্ট্যান্ড থেকে নয়। তো তোমার চেষ্টা করবে এত কাছাকাছি চলে আসা, তারপর তো তোমরা সারাদিনে একবার তো এমজি মার্কেট যাবেই, তখন তোমরা সেই ফ্যাসিলিটিটা পাবে। তো আমি আমার বলা বক্তব্য হচ্ছে তোমরা গাড়ি একদম রিজার্ভ করে চলে আসো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। তার থেকে আরও ভালো জিনিস হচ্ছে রিজার্ভ যদি করে আসতেই হয় দাদাকেই ফোন করে বলে দেবে, দাদাদের কিন্তু নিজস্ব গাড়ি আছে, গাড়ির ব্যবস্থা ওনারা করে দেবেন। তো একবার জাস্ট ফোন করে নেবেন, নিজের ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া হলো, দাদাকে মেনশন করে দেবে। কয়েকটা মেন কাজ করবে এখানে আসার আগে, আমার নাম মেনশন করবে, ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এখানে আসলে কিন্তু ওই গাড়ির ফ্যাসিলিটিসটা পাচ্ছ, আর রিজার্ভ করে আসলে কিন্তু সবথেকে ভালো। চেষ্টা করবে এইসব জায়গা পাহাড়ি অঞ্চলে আসলে গ্রুপ করে আসা, তাহলে তুমি তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক সেভ হবে তোমাদের। আচ্ছা তোমাদের বলে দিই, এই হোটেলে কিন্তু ফুডিং লজিংয়েরও ব্যবস্থা আছে। তোমার যদি ধরো গ্রুপে আসলে চারজন ছজন, মানে যত বড় গ্রুপ হবে তত কিন্তু ভালো। তো ছজন এরকম যদি গ্রুপে আসো তাহলে কিন্তু তোমরা মাত্র 849-এর মধ্যে একটা ফুডিং লজিং পেয়ে যাচ্ছ। ফুডিং লজিংটা এইরকমের, মর্নিং টি, ইভিনিং টি, সকালে ব্রেকফাস্টটা পাচ্ছ আর রাতে ডিনারটা। দুবার লাঞ্চটা কেননা এই কারণে, কেন তোমরা তো দুবার ঘুরতে যাবে, তো সেই জন্য কিন্তু এই লাঞ্চ এই প্যাকেজের মধ্যে কিন্তু এত কমের মধ্যে কিন্তু প্যাকেজিং হয় না। তো একটা কমের মধ্যে কিন্তু তোমরা খুব ভালো একটা অপশান পেয়ে যাচ্ছ যদি গ্রুপে আসো। গ্রুপে আসা কিন্তু এটাই সুবিধা তোমাদের, যেটা বলছিলাম। আর তোমরা যদি মনে করো যে ভেজ খাবে বা ননভেজ খাবে, সেটা মেনশন করে দেবে দাদাদের, তো সেই মতো কিন্তু তোমাদের ব্যবস্থা হয়ে যাবে। তো তোমাদের ওই রুমটা দেখাচ্ছিলাম 202 নম্বর, এবার দেখাচ্ছি 201 নম্বর রুম। আর এই হচ্ছে সামনে রিসেপশন। তো চলো রুমটা দেখাই। আর এটা কিন্তু অনেক বড়, মানে তোমরা যদি বড় গ্রুপে আসো সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। তোমাদের যেটা বলছিলাম, ছজন একটা গ্রুপে আসলে তাহলে কিন্তু এই রুমটার মধ্যে থেকে যেতে পারবে। বড় আছে, মানে অনেকটা বড়, তিনজন থেকে যেতে পারবে। আর ওয়াশরুমটা তোমরা যদি বলি, আর ওয়াশরুমটা তো তোমাদের যদি বলি, এই হচ্ছে ওয়াশরুম। প্রত্যেকটা রুমে যেমন আছে এই যে স্টিকার লাগানো, এটা কিন্তু খুব ভালো আছে, দারুণ লাগছে কিন্তু। গ্যাংটকে কিন্তু এখন সিজন চলছে, তো এই সময় কত রেট রয়েছে না রয়েছে সেটা আমি আলাদা করে বললাম না, নিচে ফোন নাম্বার দেওয়া থাকলো, কথা বলে নিও, তবে কমের মধ্যে কিন্তু আসবে। আর একটা বিশেষ জিনিস সেটা হচ্ছে আমার নাম করে আসলে, মানে আমার দর্শকদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। নিচে অবশ্যই ফোন নাম্বার, কথা বলে নেবে, অবশ্যই বলবে যে আমার চ্যানেল দেখে এসছো, তো তোমার কিন্তু আলাদা ডিসকাউন্ট একটা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।